এই প্রদর্শনীটিও গত বিগত যে দুটো প্রদর্শনী হলো সেরকম, যে এটাও শিল্পীর প্রথম একক চিত্র প্রদর্শনী বা একক শিল্প প্রদর্শনী। শিল্পী তানভীর পারভেজ, উনি নিশ্চয়ই কিছু বলবেন। আর তো তানভীর আমাদের খুবই কাছের লোক, কলাকেন্দ্রের নিয়মিত যারা এসে থাকেন প্রতিদিন সন্ধ্যায়, সেটা প্রদর্শনী দর্শনের জন্যই হোক কিংবা শিল্পীদের সাথে আড্ডা মারার জন্যই হোক, সেক্ষেত্রে পারভেজ এগিয়ে আছে একজন শিল্পী দর্শক হিসেবে। আজকে পারভেজের প্রদর্শনী উদ্বোধন, এটাই প্রথম, মানে আমি বলছি যে যদিও পারভেজ দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন, তারপরেও 8 বছরে আমরা এই পর্যায়ে এসে পারভেজের একটি প্রদর্শনী আয়োজন করতে পারলাম। প্রদর্শনীর শিরোনাম গতি ও অগতির বচন। তানভীর পারভেজ জন্ম 1972 সাল, চাঁদপুর। আচ্ছা, তারপর পড়াশোনার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি সবই চিটাগাং চারুকলা এবং চিটাগাং বিশ্ববিদ্যালয়ে। ঢাকায় অবস্থান করছেন দীর্ঘদিন, একটি বেশ বড় মাপের কর্পোরেট হাউসে উনি কর্মরত। তো তার পাশাপাশি শিল্পচর্চা, এটাও আমাদের এখানে যে আমরা খুব দৃষ্টি রাখি, যে আমাদের একটা বিশেষ নজর থাকে যে শিল্পী কী প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কাজকর্মগুলি চালিয়ে যান। তো সেক্ষেত্রে বলবো যে পারভেজের এই উপস্থিতি এবং তাদের কর্ম কীভাবে, এটা নিয়ে আমাদের পারভেজ নিজেও কিছু বলবেন। আর কলাকেন্দ্র বিভিন্নভাবে আসলে এক্সিবিশন আয়োজন করে থাকে, এই এক্সিবিশনটার ক্ষেত্রে বলবো যে এখানে পারভেজ নিজেই পরিকল্পনা করেছেন, এক্সিবিশন উপস্থাপনাও পারভেজের, বিস্তারিতভাবে চিন্তা করা, ম্যাটেরিয়াল জোগাড় করা, কারণ আমরা দেখছি যে এখানে অনেক টেকনিকের প্রেজেন্স আছে এবং সেগুলো সমস্তটাই পারভেজের আয়োজন। তো সেক্ষেত্রে কলাকেন্দ্রের যে আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে ক্ষমতা সেটা খুব বেশি কিছু না। তো সেই জন্য আমি বলবো যে মানে আমাদের এখানে তো প্রায় এক্সিবিশনগুলি এখন একটা কিউরেটেড এক্সিবিশন হয়, তো এই ক্ষেত্রে পারভেজের এই এক্সিবিশনটি তার পরিকল্পনা করা এবং উপস্থাপনা করা, সেটা সার্বিকভাবেই পারভেজের নিজস্ব অবদান। আমরা কলাকেন্দ্র শুধু তাকে জায়গাটা দিয়ে এবং কিছুটা স্ট্রাকচারাল কিছু সাহায্য আমরা করেছি। এই প্রদর্শনীর নিয়ে কথা বলবেন আজকে বা যারা উপস্থিত আছেন, তার মধ্যে নিসার হোসেন, ডিন চারুকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢালিয়াল মামুন, শিল্পী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং সবই বন্ধুবান্ধব, এবং মুস্তফা জামান, শিল্পী, কিউরেটর এবং সম্পাদক, শিল্প নিয়ে আমাদের এখানে যে লেখাজোকা যারা পড়াশোনা করেন বা যারা লক্ষ্য রাখেন তারা সবাই তাকে চিনেন। আমি প্রথমে তানভীর পারভেজকে বলবো কিছু বলার জন্য, তারপর মুস্তফা জামান, তারপর ঢালিয়াল মামুন, এবং পরবর্তীতে নিসার হোসেন। এই ধারাবাহিকতায় আমরা একটু কথা শুনব এবং পরবর্তীতে প্রদর্শনীতে যাব, এবং কিছু চা পানির ব্যবস্থা আছে আপনারা গ্রহণ করবেন। আমি আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আর কি। পারভেজ, ধন্যবাদ ওয়াকিল ভাই। মানে আমি আসলে কি বলবো, তেমন কিছু বলার নেই ধন্যবাদ দেওয়া ছাড়া। ছবি আঁকা থেকে অনেক দিন আগে একটু দূরে সরে গিয়েছিলাম, তো আসলে নানান কারণে আমি দূরে সরে যেতে পারিনি। তার মধ্যে একজন হচ্ছেন খুব বড় মাপের মানুষ, জলিয়াপ্পা আমাকে নানানভাবে এঙ্গেজ করে রেখেছে জলিয়াপ্পায় ছবি আঁকার মধ্যে। আমি যখন একেবারেই মানে দূরে সরে যেতাম বা কাজ করিনি, তখন দেখা গেল যে জলিয়াপ্পা নিজের একটা কাজ নিয়ে এসে বললো এটা আমাকে এভাবে বানাই দে। তো ফলে এই কাজের মধ্যে সামহো আমি এঙ্গেজ থাকতেই হয়েছে আর কি, কোনো না কোনোভাবে। তো এরপরে অনেকদিন পরে যখন করোনা হলো, করোনার পরে বেশ অনলাইন এক্সিবিশনের একটা তোলপাড় ছিল, তো আমাদের এক কলিগ বজলুর রশিদ শাওন আমাকে আমার একটা এক্সিবিশন ওপেন এক জোর করেই করে ফেললো। তো ওই থেকে আসলে এক্সিবিশন করব এরকম একটা প্ল্যান মাথার মধ্যে ঘুরপাক করছে, তো তারই একটা আসলে মোটামুটি ইয়ে
তার মাঝখানে দুইটা একটা এশিয়ান গেল, ন্যাশনাল গেল, ওগুলোতে পার্টিসিপেট করেছিলাম, ফলে বুঝলাম যে আসলে কাজ করা উচিত। আর কাজ নিয়ে নানান রকম ভাবনা চিন্তা এগুলো সবসময় ছিল আমার, কিন্তু সেগুলো নিজের মধ্যেই ছিল। একটা সময় মনে হয়েছিল যে আসলে ঢাকায় কাজ করে লাভ কি, আসলে খুব বেশি তো এটা নিয়ে কেমন কিছু হয় না। এই নানান ভাবনা টাবনা করে আবার পরে ফিরে আসলাম, এই হচ্ছে আমার কথা। আর আসলে আমার এই এক্সিবিশনে আমাকে যারা সাহায্য করেছে বিভিন্নভাবে, টেকনিক্যালি কিংবা হ্যাঙ্গিং করতে, সবাইকে আমি আসলে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই, কারণ ওরা অনেক দিন ধরে প্রায় আমার সাথে পরিশ্রম করে এই কাজগুলো শেষ করেছে। আমার আর তেমন কিছু বলেননি, আমি মনে মানে ধন্যবাদ দেওয়া ছাড়া আজকে আর তেমন কোনো আমার আর কিছু বলেননি। ওয়াকিল ভাই কি আছেন? সবাইকে ধন্যবাদ। আজকে ব্যক্তিগত জায়গা থেকে শুরু করি, আমার সাথে শিল্পীর পরিচয় আসলে লেখক হিসেবে, শিল্পী হিসেবে না। আমি যখন একটা নৈব বলে পত্রিকা বের করতাম, তখন একটা সুন্দর লেখা দিয়েছিল, আমার মনে আছে বোধহয় দ্বিতীয় সংখ্যা ছিল বোধহয় নৈব, তাই না? হ্যাঁ, এটা শিল্প শিক্ষা বিষয়ক, এবং সেই সূত্রে কিন্তু আসলে পারভেজের সাথে আমার সম্পর্ক, অর্থাৎ আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগের কাহিনী আর কি। তো শিল্পী হিসেবে পারভেজ কেমন কাজ করছে সেটা আসলে জানি আরেকটু পরে, মানে বিভিন্ন ড্রয়িং বিভিন্ন, এবং একটা এক্সিবিশন ছিল পারভেজ এবং কি যেন নাম ছিল ছেলেটা, তারিফ। হ্যাঁ, তারিফ এখন আমেরিকায় থাকে, তাই না? ঠিক, হ্যাঁ, আমেরিকায় থাকে, নিউ ইয়র্ক বাসী। তো সেটার মধ্যেও কিন্তু আসলে একটা কনসেপচুয়াল জিনিস আনার চেষ্টা ছিল, এটা আমার যতদূর মনে পড়ে, খুব স্পষ্ট মনে নাই। তবে আর্ট কলেজের গ্যালারিতে তখন আমরা যেরকম একটু ইনোভেটিভ কাজ করে এক্সিবিশন করছি নিজেদের কিউরেশন নিজেদের ভাবনায়, ঠিক সেরকম তারিফ আর পারভেজ একসাথে একটা এক্সিবিশন করে, তো সেটা আমার আজকে মনে পড়ছে বহুদিন পরে, যে ওইটাও একটা ইন্টারেস্টিং ভাবনার জায়গা ছিল। আর ওই যে দুলুজিয়ান যে কনসেপ্টটা, ফ্লাইট, যেখান থেকে শুরু হয় আর কি, এবং ওইটার একটা লাইন থাকে, হ্যাঁ, লাইন অফ ফ্লাইটস বলে। তো বিভিন্ন ওরাউরির যে একটা রৈখিকতা থাকে, সেই রৈখিকতা যদি ধরি, সেটা আসলে আমি যদি মনে করি যে আজকের যে কাজ আমরা দেখছি সেটা তৈরি হচ্ছে, আমি অন্তত দেখেছি গত 5 বছর ধরে। আসলে এর আগে আমার মাঝখানে ওই যেটা পারভেজ নিজেও বলল, শিল্পী নিজেই বললেন যে ওইভাবে আসলে মাঝখানে কাজ করা হয়নি, কাজের অনুপ্রেরণা দিয়েছে যে জলিয়াপা, সেটা আমারও জানা, আমাকে বহুবার জলিয়াপা বলেছে যে একটা কোথাও একটা কিউরেট করে দিতে, এবং আমিও রাজি হয়েছি, সেটা আর করা হয়নি আর কি। যা হয় আমাদের ঢাকা শহরের যে জীবনযাপন সেটার সূত্রে অনেক সময় আমরা যেই কাজ ভাবি সেটা করতে পারি না আসলে। তো আজকের যে এক্সিবিশন সেটা অবশ্যই মানে শিল্পীর একটা যাত্রার যে কী বলে একটা এমন একটা অভিমুখ তৈরি করবে বলে আশা করি, যেখান থেকে শিল্পী আরও দূর যাবে। এর আগে আমরা বেশ কয়েকটা ইনস্টলেশন দেখে ফেলেছি শিল্পকলা একাডেমির বড় গ্যালারিগুলিতে, পারভেজ খুব ভালোভাবে সাজিয়েছে, এবং আমার মনে আছে এশিয়ান আর্টের যে কাজটা, এমনকি এখানে যে দলগত এক্সিবিশন হয়ে গেছে সেখানে প্রথম একটা AI ব্যবহার করে, হ্যাঁ আমি যদি টেকনোলজিক্যাল জায়গায় ভুল না করি, AI ব্যবহার করে এক ধরনের পেইন্টিং এবং যন্ত্রের মধ্যে দিয়ে, মোবাইল বা এই ধরনের ডিভাইসের মধ্যে দিয়ে সেটার আবার অগমেন্টেশন আর কি। হ্যাঁ, তো এই ধরনের AI এর কাজ আমরা দেখেছি এই শিল্পীর হাতে। তো এখানেও কিন্তু টেকনোলজির ব্যবহার আছে, স্বয়ংক্রিয় কিছু ভাস্কর্য আছে। তো কনসেপচুয়াল যে জায়গা থেকে শিল্পী করেন, যেটা আমি হয়তো এই কনসেপচুয়াল জায়গাটা এমনই একটা অধরা জায়গা যেটা নিয়ে হয়তো আমি একভাবে কথা বলবো, শিল্পী আবার আরেকভাবে বলবেন, আরেকজন আরেকভাবে বলবেন আর কি। তো এখানে আমার মনে হয় যে পুঁজির শাসন শিল্পীকে কিছুটা হলেও ভাবায়, কিছুটা না যথেষ্ট, এবং আজকে আমরা যেদিকে যাচ্ছি সেটাকে উঠতে পারছি নাকি পড়ে যাচ্ছি এই ধরনের একটা ভাবনা থেকে হয়তো ফ্লাইট এবং ফল, গতি অগতি বাংলায় যদি আরও ট্রান্স মানে এটা ইয়ে করি ব্যাখ্যা করি, তাহলে আসলে একজনের গতি হলো আরেকজনের গতি হলো না। হ্যাঁ, একজন একটা হয়তো সুযোগ সুবিধা পেয়ে এক জায়গায় চলে যেতে পারলো, একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য সাধন করতে পারত, চরিতার্থতা জায়গা থেকে সফল হলো, আরেকজন সফল হলো না, সেটাও আসলে বোঝায়। তো ফ্লাইট অ্যান্ড ফলো তাই আসলে, সফলতা এবং অসফলতা, এবং যেটার সাথে আসলে পুঁজি, নৈতিকতা এবং আমাদের যে সামাজিক সম্পর্কগুলি, এখানে যদিও শিল্পী লিখেছেন ব্যক্তিগত সম্পর্ক, আসলে সেই ব্যক্তিগত সম্পর্ক তো সামাজিক সম্পর্কই শেষমেশ, এই যে সম্পর্কগুলি ভেঙে যাচ্ছে
বা যেই ধরনের সম্পর্ক দিয়ে আসলে একটা সমাজ এগোয়, সেই ধরনের সম্পর্কগুলি যে তৈরি হচ্ছে না যেভাবে হওয়ার কথা, সেই সম্পর্ক ভাঙার একটা কাহিনীও বলতে চান আর কি শিল্পী এটার মধ্যে দিয়ে। এবং একটা শেষমেশ একটা দার্শনিকের মিশেল ফুকোর একটা কথা আছে যে পূর্ণাঙ্গ অর্থ নেই শিল্পকর্মের। আসলে শিল্পকর্ম যেটা ইন্টারঅ্যাক্টিভ, আমার মনে হয় যে শিল্পী হয়তো এটা বলতে চাচ্ছেন যে যা কিছু ইন্টারঅ্যাক্টিভ তা আসলে ঠিক দর্শককে এনগেজ করতে চায়, দর্শক যেন এটার একটা অর্থ তৈরি করে। তো সেই ওপেন এন্ডেডনেস আসলে এই শিল্পীর কাজে আছে আমার, মানে যা আমরা দেখলাম একবার ঘুরে দুবার ঘুরে আমার যতটুকু আন্দাজ হলো আর কি, যে জীবনের যে নিরর্থকতা অনিশ্চয়তা এগুলো উনি ধরতে চেয়েছেন কিন্তু ইমেজ থেকে সরেননি, এটা একটা আমার মনে হয়েছে যে শিল্পী ইমেজকে ধরে এগিয়েছেন। ইমেজের যে নানান রকম, যেমন শরীরকে রিপ্রেজেন্ট করা একটা একটা ইমেজ তৈরি করার ব্যাপার, এবং সেটা যদি না থাকে, শরীর যদি অনুপস্থিত থাকে, সেই অনুপস্থিতিকে আসলে ছায়া দিয়ে বোঝানো, এবং যথেষ্ট পরিমাণে সেই ছায়া আসলে একেবারেই ফিগার, যেই ফিগারের মোটিভ সেই ফিগারের মোটিভ থেকে খুব একটা দূরে সরেনি। তো এই ধরনের একটা কিছুটা এক্সপ্রেশনিস্টিক জিনিস দেখা যাচ্ছে, হচ্ছে আমি জানি না এটা কী টেকনিকে করা, এক ধরনের আয়নার মতো দেখা যাচ্ছে, কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে ঝাপসা ঝাপসা কিছু ইমেজ। দ্বিতীয় যে ইয়েতে এই এক্সিবিশনে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন, ওইটার শিরোনামটা কী যেন, এই যে যেই আয়নার মতো যে ছোটো ছোটো, ও আলাদা করে কোনো শিরোনাম দেওয়া হয়নি আর কি। তো সেই কাজের মধ্যে আমরা দেখতে পাই যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ব্যক্তির জায়গায় যে থাকতে পাচ্ছে না, সেই জায়গাটা বোঝা যায় আসলে। এমনকি কিছু ড্রয়িংয়ের মধ্যেও এই ধরনের একটা টেনশন আছে আর কি, যেই টেনশনটা হয়তো প্রথম গ্যালারিতে অতটা নাই, কেন প্রথম গ্যালারিতে যে প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে যে মানুষের শ্যাডো ছায়া, সেই ছায়ার মধ্যে আসলে অতটা যে এই সভ্যতা এবং এই সময়ের চিহ্নর চাইতে হয়তো অ্যাস্থেটিক জায়গাটা বেশি। হ্যাঁ, এবং সেখানে একটা শফিউদ্দিন স্যারের একটা ল্যান্ডস্কেপ আসা হয়েছে, নিয়ে আসা হয়েছে এক ধরনের কী বলে ফটো, এটা কি ভিডিও হিসেবে আর কি ওইটাকে ট্রান্সলেট করা হয়েছে, যে এই ধরনের অনুবাদ বা ট্রান্সলেশন তো খুবই ইন্টারেস্টিং। বাইরেও হচ্ছে অনেক রকম, বিভিন্ন জনের রেফারেন্সে, বিভিন্ন কাজের রেফারেন্সে নিজেদের যে অর্থপূর্ণ একটা ভাষা তৈরি করা আর কি, সেই ভাষার তৈরির চেষ্টাই আমরা দেখতে পাই এখানে। তো সম্পর্ক ভাঙা এবং এইসব নিয়ে যদি নানান রকম টেকনোলজির সূত্রেও যা শেষমেশ দাঁড়াচ্ছে, এবং শেষ দিকে যে পাখি, তারপরে যে কার্পেটের মতো একটা একটা টুকরো দুলছে, যেটাকে আসলে একটা যদি ধরি ময়দান, একটা ময়দানের রেফারেন্স, সেটাও আসলে চিত্র থেকেই আসা, যে আমরা যেই চিত্র প্রতিদিন দেখছি, যে মাঠ ঘাট মানুষ এইটার যে চিত্র যে মোটিভ, এই মোটিভের বাইরে শিল্পী খুব একটা আসলে যেতে চাননি বলেই মনে হয়েছে আর কি। তো ফলে বস্তু এবং অভিসন্ধি, এটা যদি আমরা বিচার করতে চাই, তার শিল্পী আসলে শেষমেশ যে মানবিক যে বোধ, সেই বোধটা যে হারিয়ে যাচ্ছে সেইটার একটা দিকে হয়তো নির্দেশ করতে চাচ্ছে আর কি বলে আমার মনে হয় আর কি। তো কার কথা আমার মনে নাই, যে প্রোডাক্টিভিটি অফ ফেইলিওর, সম্ভবত থমাস হার্শনের কথা যতদূর মনে পড়ে, উনি হ্যাল ফস্টারের সাথে একটা সুন্দর আলাপ করছিলেন। তো ভাঙা ভাঙা ইংরেজিতে যেটা বলছিলেন এই ইউরোপিয়ান শিল্পী, তো থমাস হার্শন হচ্ছে গিয়ে এরকম এরকম সব কাজ করেন, যেই কাজগুলো আসলে আজকের দিনের যে যুদ্ধ, আজকের দিনে, এমনকি উনি একমাত্র কিনা জানি না, তবে ইউরোপিয়ান বড় শিল্পীদের মধ্যে একমাত্র সিরিয়া এবং প্যালেস্টাইন নিয়ে যেই কাজগুলি করে, একেবারে সরাসরি ফ্যাশন ইমেজ যার পাশাপাশি, ইউরোপিয়ান ফ্যাশন ইমেজের পাশাপাশি সেইখানকার মৃত্যু এবং নানান রকম যে ইমেজ, যে ইমেজগুলি আসলে সাধারণত পত্রপত্রিকা দেখায় না, এরকম ইমেজ দিয়ে উনি একটা এক্সিবিশন করে। এবং এটা কন্টিনিউয়াসলি তার এই পলিটিক্সটা আছে আর কি, যে যারা যারা নির্যাতিত সেই তাদের কথা বলা আর কি, মুজলুমের যে যে ধারণা সেই ধারণাটা জিয়ে রাখা আর কি তার কাজে দেখা যায়। তো থমাস হার্শনের একটা কথা হচ্ছে প্রোডাক্টিভিটি অফ ফেইলিওর, যে আমি যা করব সেটা আসলে আমার যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যে ঠিক মতো যদি নাও পৌঁছায়, আর্টের প্রসেসের মধ্যে দিয়ে সেই দিকে যাব। তো ফলে শিল্পী যখন বলছে যে অর্থের দিকটা কোন দিকে যাচ্ছে আর কি, এই যে মিশেল ফুকোর যে কথা আর কি, পূর্ণাঙ্গ অর্থ নেই, আসলে ওই একই কথা আসলে, যে প্রোডাক্টিভিটি অফ ফেইলিওরটা হচ্ছে গিয়ে যে আমি জানি যে যা আমি যেই যেই জায়গায় আমি পৌঁছাতে চাচ্ছি সেই
চূড়ান্ত বিন্দুতে আমি পৌঁছাতে পারবো না কখনো আর কি। তো শিল্প জিনিসটাই এটা, এক ধরনের ডিজায়ার থেকে এটা আসে এবং এই ডিজায়ারটা জিয়ে রাখা, এবং সেই ডিজায়ারটা আমাদের মধ্যে দর্শকের মধ্যে যদি এটা পৌঁছায় কিছুটা হলেও, তাহলে হলো সেই শিল্পের সার্থকতা বলে আমার মনে হয়। তো আমি এই পর্যন্তই শেষ করছি আর কি। বসে বসেই বলবো নাকি? শুভ সন্ধ্যা। প্রথমে আজকের শিল্পীকে আমার অভিনন্দন জানাই, কারণ এটি তার প্রথম শিল্প প্রদর্শনী। আমি আমার ব্যক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। প্রথমে শিক্ষকতার কারণে সে আমার একজন শিক্ষার্থী ছিলেন, এবং পরবর্তীতে তার শিক্ষাজীবন পার হওয়ার পর মানুষ হিসেবে তার সাথে আমার যে সম্পর্ক গড়ে ওঠে তা এতটাই গভীর যে তার স্থানটি আমার কাছে একেবারে বিশেষভাবে রয়েছে। ফলে আমি তানভীর পারভেজকে শুধু একজন শিক্ষার্থী হিসেবে দেখি না, অনেক ক্ষেত্রে সে আমার প্রায় অধিকাংশ ক্ষেত্রে বন্ধু স্থান দখল করে নিয়েছেন। এবং এই গত কোভিডের সময় আমরা বিশেষ করে অধ্যাপক আবুল মনসুরের নেতৃত্বে একটা কিছু লেকচার প্রোগ্রাম আমরা করেছিলাম, সেটির মূল হোতা পারভেজ ছিল, এবং সেটি সত্যিকার অর্থে অনেক দিক থেকে আমাদেরকে প্রাণিত করেছেন। এবং সেখানেও আমি দেখেছি তানভীর পারভেজ একটি চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন মিডিয়া আর্টের উপর, এবং আমি দেখে খানিকটা কি বলে যে সারপ্রাইজ হয়েছি যে ওর এত তথ্য উপাত্ত এবং বিশ্লেষণ এবং গবেষণা দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। এবং তার পরিপ্রেক্ষিতে তার যখন তার কাজগুলো টেকনোলজি নির্ভর হয়ে উঠছে, তখন আমি বুঝতে পারি যে তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে এই প্রযুক্তির প্রতি। আরেকটি আজকে আজকের যে বিষয়, মানে এই প্রদর্শনীর যে টাইটেল ফ্লাইট অ্যান্ড ফল, দ্য ডিসকোর্স অফ ফ্লাইট অ্যান্ড ফল, তাই তো, তাই না? মানে গতি এবং অগতি বা স্থবিরতা কিংবা অগতির বচন বা বয়ান, এটি বেশ গভীর এবং আমার বেশ ভারী মনে হয় অনেক ক্ষেত্রে। কারণ এটি মানে ইভেন শিল্পী নিজেও লিখেছেন তার যে ধারণাপত্র রয়েছে এখানে লেখা আছে, সেখানেও তিনি কতগুলো অনেকটাই বলা যেতে পারে এইটির একটি দুটি বিভাজন আছে। বিশেষ করে এনলাইটমেন্টের পরে পশ্চিমের যে চেতনা, পশ্চিমের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বিজ্ঞানের যে যাত্রা কিংবা প্রবাহ, সেখানে এই ফ্লাইট অ্যান্ড ফলের পরিস্থিতি এবং ট্র্যাজেক্টরি ইজ ভেরি ডিফারেন্ট, তার প্রভাবটা ভেরি ডিফারেন্ট। সেখানে অনেক ক্ষেত্রেই এই গতি এবং অগতি কিংবা ফ্লাইট অ্যান্ড ফলের একটা বিচ্ছেদ আমরা দেখতে পাই। একমাত্র বোধহয় এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফাররাই এটি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন, তার মধ্যে সাঁতরে, এমনকি সাঁতরে এই বিষয় নিয়ে সম্ভবত একটি নাটকও আছে। ফলে সাঁতরেই প্রথম আমি দেখি সাঁতরের মধ্যে এই ফ্লাইট সম্পর্কে তিনি একটি যোগ করেন, যেটি আজকের এই লেখকের ধারণাপত্র আমি পাই, যে ফ্রিডম, স্বাধীনতা। এবং আমরা এই স্বাধীনতার বিষয়টি পরবর্তীতে হয়তো অনেক দার্শনিকই দেখে, কিন্তু তার বহু আগে থেকেই আমাদের এই প্রাচ্যের চিন্তা কাঠামোর মধ্যে এটি কিন্তু ভিন্নতর ছিল। এর উপস্থিতি প্রাচ্যে কখনোই ফ্লাইট অ্যান্ড ফলকে বিচ্ছিন্নভাবে দেখেনি, তারা একে অপরের সাথে খুবই গভীরভাবে সম্পর্কিত, বরং এইভাবেই দেখতে চেয়েছেন যে এটি মনে হয় যেন একই মুদ্রার এপিট এবং ওপিট। বিশেষ করে জেন ফিলোসফাররা এটি সম্পর্কে একেবারে অন্যভাবে কথা বলেছেন, এবং তারা শুধু তাই বলেন, বলেছেন ট্রান্সফরমেশনকেও এখানে ইনক্লুড করেছেন। ফলে এটি একটি জায়গা। আর আজকে কিছুক্ষণ আগে মোস্তফা জামান যে আলোচনাটি করছিলেন, যে শিল্পকর্মের ফুকুর রেফারেন্স দিয়ে, যে শিল্পকর্মের কোনো সুনির্দিষ্ট অর্থ হয় না, তাই তো? এটাই হ্যাঁ, তো বেসিক্যালি একটি শিল্পকর্ম আসলে পূর্ণাঙ্গ অর্থ সত্যিকার অর্থেই আমরা তো কোনো কিছুকেই পূর্ণাঙ্গভাবে আসলে ডিফাইন করতে পারি না। দিস ইজ ভেরি ফিলোসফিক্যাল কোয়েশ্চনস, ইট ইজ নট পসিবল ইনফ্যাক্ট, আর্টিস্টরা তো মোটেই না, সেই জন্যই তাকে বারবার চেষ্টা করতে হয়। আর শিল্পকর্ম সত্যিকারই জন্ম নেয় দর্শকের দর্শনে এবং তার দৃষ্টিতে। শিল্পী দর্শক যখন তার সাথে একটা ইন্টারাকশনে যায়, তার সেই বোঝাপড়ার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দর্শকের মধ্যে দিয়ে
শিল্প কিন্তু নতুন নতুনভাবে জন্ম নেয়। সেটি হচ্ছে আমার মনে শিল্পী এবং দর্শকের ভূমিকা, এবং শিল্প সেই জন্যই প্রাণবন্ত থাকে। দর্শক যখনই আসে শিল্প কিন্তু প্রাণ পায়, নতুন করে জন্ম নেয়। আরেকটি টেকনোলজির বিষয়ে আমি বলতে চাই। টেকনোলজির আমরা যদি আমাদের পশ্চিমা শিল্পকলার ইতিহাস দেখি, তাহলে প্রযুক্তির মধ্যে দিয়েই কিন্তু পশ্চিমের শিল্পকলা তার যে সীমারেখা সেটাকে অতিক্রম করেছে। আমরা যদি একদম রেনেসাঁ পিরিয়ডের শিল্পীদের দেখি, সেখানেও কিন্তু প্রযুক্তি, বিশেষ করে ক্যামেরা লুসিডা কিংবা ক্যারাবস্কিউরা, এটি আমার মনে হয় ডেভিড হকনের একটি বই আছে যে সিক্রেট মাস্টার, মানে সিক্রেট অফ মাস্টার্স, সেটা নিয়ে কবি সুজান জনটেকের চমৎকার মন্তব্য রয়েছে, সেটি আজকে এখানে নাইব বললাম। তারপরে আমরা যদি উনবিংশ শতাব্দীতে ফটোগ্রাফির আবিষ্কার, সেটা কী করে পুরো পশ্চিমের শিল্পকলার পুরো একটা ট্রান্সফরমেশন হয়েছে বলা যেতে পারে, পুরো পশ্চিমের পূর্ণ চিন্তার পুরো পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এবং আজকে বিংশ শতাব্দীর বিশেষ করে তৃতীয় মহাযুদ্ধ, সামাজিক ঘটনা ইত্যাদি পরিপ্রেক্ষিতে, এবং প্রযুক্তির নতুন যে ডিজিটাল প্রযুক্তি, সেইটিও কিন্তু শিল্পকে নতুনভাবে প্রাণ দিয়েছে। এবং আমরা জানি যে ফটোগ্রাফির রিফ্লেকশনেই কিন্তু ফটোরিয়ালিজম কিংবা সুপার রিয়েলিজম এগুলোর জন্ম হয়েছে। ফলে প্রযুক্তিকে এখন আর বিচ্ছিন্নভাবে দেখার কোনো উপায় নেই। প্রযুক্তি আমাদের জীবনের অংশ, এবং আমাদের শিল্পচর্চা এবং আমাদের নান্দনিক কাঠামো এবং ভাষা নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি একটি বড় ভূমিকা, যেটি হয়তো আজকের এই প্রদর্শনীতে আমরা দেখব যে প্রযুক্তি আসলে একজন শিল্পী কী করে ইনকর্পোরেট করছেন, প্রযুক্তি কী করে হয়ে ওঠে তার ভাষার অনুষঙ্গ। সেদিক থেকে আমি এই জন্যই আগে উল্লেখ করেছি যে তানভীর পারভেজ তার এই মিডিয়া এবং টেকনোলজি এবং তিনি যে কাজটি করেন তার জীবিকা এবং পেশার জন্য, সেখানেও তার একটি প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করে। ফলে আমি মনে করি তার এই শিল্পচর্চা তার জীবনেরই অংশ। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আপনাদের সকলে যে ধৈর্য ধরে শুনেছেন সেজন্য ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পারভেজ এবং বাকি দুজন এর বক্তব্য আমরা শুনলাম, এবং বিশেষ করে শিল্পীর বাইরে যে দুজন বললেন, আপনারা জানেন যে তারা সাম্প্রতিক সময়ের শিল্প সম্বন্ধে অনেক ভালো জানেন এবং নিজেরাও সেই ধরনের চর্চার সঙ্গে যুক্ত। পারভেজ, তাকে আমি আসলে যতটা না শিল্পী হিসেবে তার সাথে আমার পরিচয়, তার চেয়ে বেশি পরিচয় এই ধরনের প্রতিষ্ঠান চালাবার সময় যে নানান প্রয়োজন হয় এবং সেখানে আমরা যাদেরকে সবসময় পাই তাদের একজন। কিন্তু পারভেজকে আমরা যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে খেয়াল করেছি সেটা হচ্ছে টেকনোলজি সম্বন্ধে ওর যে ধারণা, সেটা নিঃসন্দেহে আমরা যেখানে যারা এর সাথে যুক্ত আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ওর পরিষ্কার ধারণা এবং খুব প্রপার ওর ধারণা। এটা সাধারণত আমরা দেখেছি যে আমাদের আর্ট ইনস্টিটিউটগুলো যখন তৈরি করা হয় তখন আমাদের আর্টিস্টরা খুব সচেতন ছিলেন যে এর মধ্যে আর্কিটেক্ট এবং ফটোগ্রাফাররা যেন না আসে, এবং এটা এখনও আছে আমাদের। এর কারণটা হচ্ছে যে ওই জিনিসগুলো যেহেতু প্রযুক্তির সাথে যুক্ত, তারা অনেক বেশি পড়াশোনা করেন এবং অনেক বেশি জানেন, এবং ওদের সাথে পেরে ওঠা খুব মুশকিল। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের আলোকচিত্রীরা, আমাদের আর্কিটেক্টরা এরা অনেক বেশি এগিয়ে আছেন, যেটা আসলে আমাদের এই দেশের ক্ষেত্রেও এগিয়ে আছেন, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের দেশে বিশেষ করে আর্ট তো একটা মূল্যবান জিনিস এবং প্রচুর মানুষজন কালেক্ট করেন সেটা, সেই জন্য আর্টের মূল্যটা যদি ধরে না রাখা হয় তাহলে তাদের কালেকশনের আর্টের মূল্যও কমে যাবে। সেই কারণে এটা আমাদের অনেকটা কৃত্রিমভাবে আমরা আসলে পুরনো জিনিসটাকে ধরে রেখেছি। এখন যে সমসাময়িক যুগে যেটা হচ্ছে এটাকে অ্যাডাপ্ট করতেই হবে। আর্ট আমরা বলি এগিয়ে থাকে, আসলে এগিয়ে থাকা তো কঠিন ব্যাপার। একটা বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করলেন, বহু রকম কৌশল, বহু রকম চিন্তাভাবনা, সেইগুলোকে মাথায় নিয়ে আবার আর্টিস্টরা কাজ করেন। সমসাময়িক হয়ে ওঠার পেছনে দুরকম হতে পারে, একজন দৌড় দিয়ে আগে যেতে পারে, আরেকজন পেছন দিকে আদিমে চলে যেতে পারে। আমাদের মেন স্ট্রিমের প্র্যাকটিসে কিন্তু এই আদিম প্রবৃত্তিটা বেশি কাজ করে, আমরা বেশিরভাগ ইনস্টিংক্টের জায়গা থেকে কাজ করি, ইন্টেলেকচুয়ালিটির প্রকাশ বা সেটার ইনভলভমেন্ট আমাদের কাজের মধ্যে একটু কম থাকে, এবং আমাদের ইনস্টিটিউটগুলোও এই প্র্যাকটিসের জায়গাটা একটু কম করে, এই চর্চাটা একটু কম করে। আমরা চেষ্টা করছি সেখান থেকে বেরিয়ে আসার, কারণ এখনকার যে নতুন জেনারেশন এসেছে এরা স্কুলে যাওয়ার আগেই মোবাইল হাতে নিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে যা যা সব কাণ্ড করছে এটা তো আসলে ভাবা যায় না যে কোথায় যাচ্ছে, এবং এদের উপযুক্ত করে আমরা ইনস্টিটিউটগুলোতে তৈরি করার কথা এখন ভাবছি। তো এটা অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে থেকে যারা চিন্তাভাবনাগুলো করেন এবং পৃথিবীর খোঁজখবর রাখেন তাদের চর্চার মধ্যে আমরা দেখেছি যে তারা এগুলো নিয়মিত চর্চা করছেন,
এবং আমাদের এই চর্চা কিন্তু এর ঢেউ অনেক দূর পর্যন্তই গেছে, আমাদের তরুণ সমাজ সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ, এবং যারা কাজ করেছেন আগে বিশেষ করে আমাদের ঢালিয়াল মামুন, তাকে সহযোগিতা করতে গিয়ে আমি যতটুকু ধারণা আমার যে সেখান থেকে ঢালিয়াল মামুনও রিয়ালাইজ করেছেন যে এই টেকনোলজিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে অনেক ভালো নলেজ আছে পারভেজের, এবং পারভেজে অনেক কিছু এটাকে কীভাবে এস্থেটিক্সে যুক্ত করা যায় সেগুলো মামুন জলি এদের মতন আর্টিস্টদের সাথে কাজ করতে গিয়ে সেটা অনেক কিছু রপ্ত করেছেন, যে কারণে ওদের যে চর্চাগুলো আছে তার অনেক কিছুই আমরা এর মধ্যে কিন্তু দেখতে পাবো। আবার একই সাথে আমরা এমন কিছু জিনিস দেখতে পাবো যেগুলো পারভেজের একান্তই নিজস্ব কিছু ভাবনা এবং কিছু কৌশলগত জিনিস, যেগুলো হয়তো আরও কিছু ডিজিটাল টেকনোলজি ব্যবহার করতে গিয়ে নানাভাবে হয়েছে, কিছু ফটোগ্রাফিকে বা ওর কিছুর পেন্টিংকে আবার বক্সের ভেতর বসিয়ে এমন সব ইমেজের পরিবর্তন ঘটিয়েছে যেটা একটা নতুন একটা ধারণা দেয়, এবং অনেকটা আমাদের ওই ইলিউশনিস্টিক ছবিগুলো যারা করেছিল কাইনেটিক আর্টিস্টদের মধ্যে একটা গ্রুপ, যারা সেই ইমেজগুলোকে স্ট্যাটিক রেখে আমরা যখন মুভ করি সাথে সাথে ওই ইমেজগুলো পরিবর্তন হয়, যেগুলোকে একটা টার্ম হচ্ছে অপটিক্যাল ইলিউশন, সেই অপটিক্যাল ইলিউশন নিয়ে যে কাজ করেছে সেইটা অতটা সরাসরি না হলেও ওই রকম ইলিউশনের যে পরিবর্তনগুলো ঘটে সেটা নিয়েও করেছে। এবং যেটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে লাগে আর্ট ওয়ার্ল্ডে, নতুন সমসাময়িক পর্যায়ে যারা কাজ করেন তাদের মধ্যে একদল কাজ করেন যেগুলোকে আমরা দেখে বুঝতে পারি যে বিভিন্ন জায়গায় যে চর্চা হচ্ছে সেগুলো থেকে অনুপ্রাণিত, আবার তারা নিজেরা কিছু কাজ করে এমন কিছু মাত্রা তৈরি করেন যেগুলোকে আসলে সংজ্ঞায়িত করার জন্য নতুন সংজ্ঞা দরকার হয়। আমার মনে হয় পারভেজের এই কাজের মধ্যেও কিছু কিছু জায়গায় সেটা ঘটেছে, যেমন ও যে ফটোগ্রাফির কথা আমাকে রশিদ কী বলে আমাদের মোস্তফা জামান বললেন, যে ফটোগ্রাফির যে ওই যে সেই শ্যাডোগুলোকে ব্যবহার করে করেছেন সেটা তো সবাই করেন, অনেকেই করেছেন শ্যাডো নিয়ে কাজ করেছেন, কিন্তু সত্যি সত্যি ও যেভাবে উপস্থাপন করেছে বক্সের ভেতর এটা একটা ভিন্ন অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছে। এটাই ঘটনা, কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু দেখি চারদিকে সেই জিনিসগুলোকেই শিল্পী নেন, কিন্তু এমনভাবে তিনি আবার উপস্থাপন করেন যে তখন আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা জিনিসটা দেখেছি কিন্তু এইভাবে দেখিনি, এটা একটা দেখার একটা এখানে একটা গ্যাপ ছিল আমাদের, এই জায়গাটা সে পূরণ করলো। যেমন পেন্টিংয়ের ক্ষেত্রে আমি বলবো ওগুলোতে বোঝা যায় যে সে অনেক বেশি আমাদের কনভেনশনাল যে প্র্যাকটিস আছে সেটার মধ্যে ওর রয়ে গেছে, এবং সেগুলো ঠিক সেই মাত্রায় আমরা একটা নতুনত্ব দেখছি বলে মনে হয় না, কিন্তু অন্যগুলোতে আমরা যেগুলো দেখেছি তার মধ্যে অনেক কিছুই আছে যেটা আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য। টোটাল এক্সিবিশনটা সাংঘাতিকভাবে ওয়েল কিউরেটেড এবং খুবই সুন্দর তার ডিসপ্লে, এটাও একটা দেখবার মতো, আমি তো ভাবিনি যে কলাকেন্দ্রের এই স্পেসটা এত সুন্দর, মাঝে মাঝেই এটা হচ্ছে। ফ্লাইট অ্যান্ড ফল এইটার বাংলাটা আমি জানি না ও কেন এটা করলো, আমরা এটা অবশ্য এটা হতে পারে বহুমাত্রিকতা আছে ফ্লাইট অ্যান্ড ফলের মধ্যে, আমার মনে হয় দুই একটা কাজ আছে এখানে যেগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট বলতে আমরা যা বুঝি সেটাও দেখবো, আবার ফল বলতে যেটা বুঝি সেটাও মনে হয় কাছাকাছি দেখতে পারি। আমরা তো এই উদ্যয়ন না উদ্দিত হওয়া, উদ্যয়ন এবং অবতরণ এই জায়গায় আসতে পারি সেরকম মনে হয়, সেটা থেকে যদি আমরা যাই তাহলে একটা সাইকেলের মতো যেটার কোনো শেষ নেই সেভাবে ঘুরছে। আবার মোস্তফা জামান যেটা বললো যে একটা স্থবিরতা এবং গতিময়তা, এই দুটোর কম্পারেটিভ এই বহুমাত্রিকতাই আসলে যে কোনো টাইটেলের সার্থকতা, আমাদের বিশেষ করে সৃজনশীল ক্ষেত্রে যেটা কেন যেন একটা জায়গায় স্ট্যাটিক না হয়, একটা ডেফিনেট একটা মিনিং যেন না হয়, এই মিনিংয়ের যে ভিন্নতা সেটা সেই জিনিসটার সাথে এটাকে রিলেট করতে পারবো আমরা, আমাদের মনে হয় কোনো কোনো জায়গায় গিয়ে এটার এক এক রকম ব্যাখ্যা পাওয়া যাবে। তো যাই হোক, আমি পুরো আয়োজনটার জন্য কলাকেন্দ্রকে অভিনন্দন জানাই, অভিনন্দন জানাই পারভেজকে। আমার মনে হয় যে অনেকদিন পরে কলাকেন্দ্রে আমরা আরও একটা ভালো ভালো এক্সিবিশন দেখছি, এটা তো সত্যি কথা বলতে গেলে কলাকেন্দ্র সাম্প্রতিককালে যে প্রদর্শনীগুলো করছে রিয়েলি আমাদের দেশে যে কত রকম সৃজনশীল চর্চা হয় তার দৃষ্টান্ত আসলে কলাকেন্দ্রের প্রদর্শনীগুলোতে পাওয়া যায়, এটাই আমার মনে হচ্ছে ওয়াকিলের দীর্ঘদিনের যে প্রচেষ্টা তার একটা সার্থক পর্যায়ে কলাকেন্দ্র এখন পৌঁছেছে। কলাকেন্দ্রকে অভিনন্দন, আজকে সবাই যারা এসছেন আমার মনে হয় তারা এনজয় করবেন, অভিনন্দন পারভেজকে, ধন্যবাদ। ও আমি উদ্বোধন ঘোষণা করবো, উদ্বোধন ঘোষণা করে দিলাম সবাইকে।